সাংসদ রকিবুল হুসেইনৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে গৰিয়া মৰিয়া ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন সম্পাদকে। হাজু থানাত এজাহাৰ দাখিল কৰিছে মইনুল হকে। মুখ্যমন্ত্ৰীৰ অপৰাধৰ ফাইল থকা বুলি রকিবুল হুসেইনে দাবি কৰি আহিছে বাৰম্বাৰ। ফাইল তদন্তকাৰী সংস্থাক নিদি লুকুৱাই ৰখাৰ অভিযোগত এজাহাৰ দাখিল কৰা হৈছে রকিবুল হুসেইনৰ বিৰুদ্ধে। হুসেইনক ব্লেকমেইলাৰ আখ্যা প্ৰাক্তন সম্পাদক মইনুল হকে। ধুবুরীর সাংসদ রকিবুল হুসেইনের বিরুদ্ধে এখন এজাহার দাখিল করিলো এই হাজু থানাত। এই কারণে দাখিল করিলো যে ধুবুরীর সাংসদগুলো মানে আজি কিছুদিন ধরে সংবাদ মাধ্যম যোগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কিবা অপরাধ জনিত এটা ফাইল তথ্যর ফাইল থাকা বলে সংবাদ মাধ্যম যোগে কই আছে। হ্যাঁ, মোর কথাটো হল যে অপরাধের তথ্য কোনো তদন্তকারী সন্থাক নিদিয়াক হাতত লুকাই রাখা তো একটা ডর অপরাধ। সেই কারণে উপর অপরাধ লুকাই রাখার অপরাধত আজি মানে হাজু থানাত বিরুদ্ধে এখন এজাহার দাখিল করেছো। কারণ এই মানে ব্ল্যাকমেলিংর রাজনীতি করা যেন মূল অনুমান হয়। সস্তীয় রাজনীতি করে মানে রাজনৈতিক মুনাফা আদায় করা বা মুখ্যমন্ত্রীরপরা বিভিন্ন সুবিধা আদায় করারও ষড়যন্ত্র হব পড়ে। গতি সেই কারণে মই আমার ভারতবর্ষর আইনের প্রতি আইন আদালতের প্রতি বিশ্বাস আছে। সেই কারণে সেই বিরুদ্ধে আজি মই অপরাধ লুকাই রাখার বিরুদ্ধে আজি মই এজাহার দাখিল করেছো। আর মই হাজু থানাক অতি সোনকালে উপর তদন্ত করার কারণে আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আহ্বান জানালো। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।